সাবেক অর্থমন্ত্রী মরহুম মুহিত সাহেব বলেছিলেন 4,000 কোটি টাকার দুর্নীতি কিছুই না। তাহলে আমার বক্তব্য, কত হাজার কোটি টাকা আত্মসাৎ করার পর আপনাদের ভাষায় আপনাদের কথায় দুর্নীতি শুরু হবে? প্রভুদের সমর্থনে দামি নির্বাচন করে অবৈধ ক্ষমতার জোরে আওয়ামী মন্ত্রীরা নিজেদেরকে এখন অখণ্ড কর্তৃত্বের অধিকারী ভাবছে। এরা গণতান্ত্রিক বিশ্বের নাম করা গণমাধ্যমকে তুচ্ছ তাচ্ছিল্য করছে অবহেলা। ওদের শক্তিশালী গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের একটি অপরিহার্য মানে শর্ত। গণমাধ্যম তখনই বিকাশ লাভ করে যখন সেই দেশে গণতন্ত্রের একটা দীর্ঘ সময়ের বিকাশমান ধারা থাকে, যেটি ইউরোপ আমেরিকায় আমরা দেখি। সেই গণতান্ত্রিক বিশ্বে নাম করা গণমাধ্যমকে উপচ্ছ তাচ্ছিল্য করছে অবলীলায়। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিশ্বের অনেক নোবেল লরিয়েট ও বিশ্ব নেতাদের বিবৃতি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে। এই বিবৃতিকে বিজ্ঞাপন বলে তুচ্ছ তাচ্ছিল্য করছেন পররাষ্ট্র। গণমাধ্যম নিয়ন্ত্রণে পারদর্শী আওয়ামী সরকারের মন্ত্রীরা রাষ্ট্রশক্তিকে কবজায় নিয়ে ধরাকে সরা জ্ঞান করছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনুস প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, বাংলাদেশে নাকি বিচার প্রক্রিয়া স্বচ্ছ। আমি বলতে চাই, অবৈধ সরকারের মন্ত্রী বিচার প্রক্রিয়া স্বচ্ছ বটে, তবে সেটি বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতোই স্বচ্ছ। আপনারা গেছেন বুড়িগঙ্গা নদীর তো পানির কি অবস্থা? রুচিহীন আপত্তিকর ও বানোয়াট কথা বলার জন্য আওয়ামী মন্ত্রীদের পুরস্কৃত করা উচিত। বন্ধুরা, ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন, দুর্নীতি সারা বিশ্বেই আছে, শুধু বাংলাদেশকে অপবাদ দেওয়া। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বল, দুর্নীতি হয়তো সারা বিশ্বেই কম বেশি থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক তিলক আর কোথাও আছে বলে জানা নেই। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের মন্ত্রীর দুর্নীতি করার টাকা ফেরত দিতে হয়েছে প্রকাশ্যে, এবং পুলিশের গোয়েন্দা সংস্থার লোকেরা এটিকে নেগোসিয়েট করেছে। এটা তো আপনারা গণমাধ্যমের যে সাংবাদিক আপনারাই খুব ভালো করে জানেন, এবং এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। যে দেশে একটা বালিশের দাম 27,000, বালিশের কাভারের দাম 28,000 টাকা, পর্দার দাম 33,000 টাকা, করোনাকালে চিকিৎসা সরঞ্জাম নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি কেলেঙ্কারি, আরো তো অনেক ঘটনা আছে। পদ্মা সেতু, তারপরে বাংলাদেশ ব্যাংকের কথা বাদ দিলাম, আমি শুধু ছোটখাটো দুই একটা উদাহরণ। আর টোটাল এই সরকারের এই অবৈধ আমলে দুর্নীতির যে মহাকাব্য রচিত হবে সেটা হাজার পাতা ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। রেল বিভাগের টাকা বিনিময় বাণিজ্যের কথা সবার নিশ্চয়ই স্মরণে আছে। গভীর রাতে মন্ত্রীর এপিএস এর বাসায় 70 লক্ষ টাকা স্তূপের কথা, অর্থাৎ কালো বিড়ালের কথা কেউ ভুলে যায়নি। দুর্নীতির এরকম লঙ্কা কাণ্ড পৃথিবীতে কোথাও ঘটে না। ওবায়দুল কাদের সাহেব, কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী সরকার। সাবেক অর্থমন্ত্রী মরহুম মুহিত সাহেব বলেছিলেন, 4,000 কোটি টাকার দুর্নীতি কিছুই না। তাহলে আমার বক্তব্য, কত হাজার কোটি টাকা আত্মসাৎ করার পর আপনাদের ভাষায় আপনাদের কথায় দুর্নীতি শুরু হবে, সেখান থেকে দুর্নীতি ধরা হবে? ওবায়দুল কাদের সাহেবের কাছে আমার প্রশ্ন, কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে সেটিকে আওয়ামী পরিভাষায় দুর্নীতি হিসাবে গণ্য করা? ওবায়দুল কাদের কথায় মনে হচ্ছে যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এখন টিআইবি বলছে এই দুর্নীতি বর্তমানে আরো অবনতিশীল হয়েছে, আর এই জন্যই টিআইবিকে বিএনপির দালাল বলা হচ্ছে।